এই যে সামনে মোটা ব্যক্তিটা বসে আছে, তোমার বাবা মোটা করা, এর অনেক বক্তব্য, এর অনেক বক্তব্য, দুই পক্ষ, পক্ষ বিপক্ষ, দল টল সব মিলিয়ে। বলুন আপনি কি বলতে চান? এই আলটিমেটলি ম্যাটারটা হচ্ছে যে এই যে ল্যাংড়াচুদাটা আছে, এই ল্যাংড়াচুদার জীবনটা আমি খুব হিংসা করি, খুব হিংসে আমার, সারাদিন মাছ হয়ে থাকছে মুখের সামনে, ডিম টোস্ট অমলেট খাবার, মাছ ভাত মাংস মটন, সালা সারাদিন গিলছে কুটছে আর ঘুমাচ্ছে, আর সালা বৌপর ছুচি দিচ্ছে, চান করিয়ে দিচ্ছে, হাগি দিচ্ছে, মুটি দিচ্ছে, দাদা মারা ছাদে নিয়ে যাচ্ছে, ওরা কি জীবন মারা। আমি যেন সালা ভাবি যে আমাকে মারা কেউ কোলে না, আমার যদি কোনো দিন এরকম হয়, আমি যদি বলি ভাই আমার একটু কোলে নিবি, বলবে মারা তুই ওখানেই মরে যা। হ্যাঁ কি জীবন মাইরি গুরু, তুমি হেভি খুশিতে আছো মা কালি, যখন ইচ্ছে মা যা ইচ্ছে করছো, হ্যাঁ হেভি আছো, সারাদিন মারা কুটিনাটি নাচছো মারা ল্যাপটপে, হ্যাঁ হেভি কিন্তু লাইফ মানে ঝিঙ্গালালা তোমার। হ্যাঁ ল্যাপটপে করে না ফোনে করে, সে যেখানেই করুক ভাই ঝিঙ্গালালা, ওর লাইফ ঝিঙ্গালালা, ওর বাইক ঠুকাডালা ওর লাইফ ঝিঙ্গালালা, ওর মারা হেভি জীবন ভাই হেভি। আরে আরো হয়েছে আর একজন বাইটিতে সব, হ্যাঁ এখানে কিন্তু সবাই মানে সবাই এক কথায় চোদন খাচ্ছে তোমরা, না চোদন নয় আমার বক্তব্য হচ্ছে যে আলটিমেটলি যেরকম আমরা যেরকম ইন্ডিয়ান সিটিজেন হয়ে আমাদের বেসিক্যালি বাল ছেঁড়া যায় যে কার্গিলে কোন আর্মি মরছে, কোন আর্মির মানে কোন বাড়ির ছেলে মরছে, কোন বাড়ির মেয়ে মরছে, আমাদের বেসিক্যালি বাল ছেঁড়া যায় ওই 15ই আগস্ট আর 27শে জানুয়ারি শুধু একটু ইন্ডিয়া 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 করে নিই আমরা, 27শে জানুয়ারি 26শে দেখলে আমাদের বেসিক্যালি বাল ছেঁড়া যায়, বেসিক্যালি বাল ছেঁড়া যায়। তো বক্তব্যটা হচ্ছে এরকম যে আর্মিগুলো কিন্তু দেশের জন্য মরছে, যে না এদিকে এতগুলো বছর এতগুলো জীবন চলে গেল, ওদিকেও গেল এদিকেও গেল, কিন্তু কেউ মানবো না আমরা পাকিস্তান দেব না আর আমাদের পাকিস্তান চাই, এই ম্যাটারটা নিয়ে দীর্ঘ জীবন ধরে সারা চলে যাচ্ছে, হাজার হাজার কোটি কোটি ছেলে পাকিস্তান চাই, কোথায় কাশ্মীর চাই, কাশ্মীর চাই, যাই হোক কাশ্মীর তো এই কন্ট্রোভার্সিতে ঢুকলেই চা, এই কন্ট্রোভার্সিতে ঢুকলেই চা। আর এই রকম একটা আছে এই মানা খালি দাঁত খেলাবে, 24 পাটি বের করে সকাল থেকে উঠে পড়ে 24 পাটি বের করে সারাদিন ও দাঁত কেলাচ্ছে, আর ওকে দেখার জন্য সেই স্যামের বাসি শুরু হয় মানে আমার ঘরে সকালবেলা থেকে স্যামের বাসি শুরু হচ্ছে, মানে এটা আমি খাচ্ছি, এই এই থাপনটা আমি খাচ্ছি, হ্যাঁ সকালবেলা স্যামের বাসি শুরু হচ্ছে, আমি চলা ঘুম থেকে ওরে বাবা আবার ওই চালিয়ে দিচ্ছে মানে আমি ছেলের ভিডিও মে বারে বন্ধ কর এরকম। তারপরে এত ম্যাটারটা হচ্ছে কি ইন্ডিয়া মারছে সালা বোম পাকিস্তানকে, পাকিস্তান মারছে সালা বোম ইন্ডিয়াকে, আলটিমেটলি কিন্তু গুরু আমাদের মতন মানুষরা যারা মানে যেটাকে আমি MSL বলে জায়গা দিচ্ছি যারা সিটিজেন, তাদের কিন্তু বাল ছেঁড়া যাচ্ছে, হ্যাঁ তাদের কিন্তু বেসিক্যালি বাল ছেঁড়া যায়, ওরা কিন্তু সেই রুটিন মটন ফিস ভাত খাবার খেয়ে যাচ্ছে, ল্যাংড়া চোদাটাকে ঘুরিয়েই যাচ্ছে, হ্যাঁ ওদের কিন্তু বেসিক্যালি কিচ্ছু সে যায় না, তোমরা হারছো না জিতছো, মানে বেসিক্যালি আমাদের মতন ইন্ডিয়ান সিটিজেনদের মতন, মানে বেসিক্যালি আমাদের কিছু এসে যায় না, ইন্ডিয়া হারলো না জিতলো, পাকিস্তান এলো না গেল, আমাদের কিছু এসে যায় না, ওরকম হচ্ছে তোমরা, নিজেরা খালি ঝামেলা করে যাচ্ছে, তুই কেন বললি রে, এ বলছে এই ও ঠিক বলেছে, এই না ওরা সত্যি বলছে, ওরা মিথ্যে বলছে, একজন বলছে সত্যি বলছে, একজন মিথ্যে, টু মাচ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এখানে ভিডিও দেখে দেখে, মিথ্যে বলছে সত্যি বলছে, তো যাই বলছে না করছে ওদের কিন্তু বেসিক্যালি বাল ছাড়া যাচ্ছে, আমি এটাই বলতে চাই আলটিমেটলি কিন্তু দে ডোন্ট ইভেন বদর ইউ গাইজ, মানে সরি মানে আমি বদর বলে ফেললাম, মানে দে ডোন্ট মানে তোমাদের আর্ধেক লোককে সে তারা চেনেই না, এরকম ম্যাটার বুঝতে পেরেছো, এরকম ম্যাটার I don't like this ল্যাংড়া চোদার life. I'm jealous. Very jealous. Very jealous. He's very shukhi. সারা মটন খাচ্ছে কি খায় বাবু, কি
সকালবেলা খেয়ে ভাত খায় রে ব্রেকফাস্টে, হ্যাঁ ডবল ডিমের মা অমলেট, দেখ মার মুখে জল দেখছে। বাবা কি বোরিং, সারাদিন খালি রান্না করছে, বাজার যাচ্ছে। আরে বাজারে কি স্পেশাল পাওয়া যায় গো? তোমার ওখানেই পাওয়া যায়, সেই তো সবজি কিনবে। অত ম্যাগি কে খায় রে? ভীষণ জেলাস হয়ে গেছি। অত ম্যাগি কে কেনে রে? ও কিন্তু বেসিক্যালি মানে MSL এর কোনো ভিডিও দেখে না, আমি দেখি আর কন্টিনিউ এই কথাগুলো বলে, ওই জন্য আজকে আমি ক্যাপচার করলাম। আর একটু আগে আমি বলছে ই বাবা আজকে সারাদিন আমার MSL এর ভিডিও দেখা না, নে আর আমি চললাম মা ঘর থেকে। এই শুরু হবে স্যামের বাসি প্রথমে, তারপরে ও শুরু হয়ে যাবে। এই তো আজকে আমি রান্না করলাম এই যে আলু ভাজা, এক কড়াই আলু ভাজা। কে খায় রে এক কড়াই আলু ভাজা? সরি এত আওয়াজের জন্য, এঞ্জেল জ্বালাচ্ছে এখানে আর কিছু। আও আমার চুল যাচ্ছে টেনে। এক কড়াই আলু ভাজা কে খায়? আর এই দলাদলি নিয়ে কি বক্তব্য আছে সেটা বলতেছি আমি? আমার বক্তব্য এটাই যে মানে দু সাইডের দল, আমি আর কোনো দলে নেই, সে তো সবাই জানে। আমি কোনো দলে নেই, কন্ট্রোভার্সি ভিডিও এই ভিডিওই নিয়ে আসে না। আমি কন্ট্রোভার্সির ম্যাটারে যেতেও চাই না, আমি কোনো দলকে সাপোর্টও করি না, আমি ইভেন তোকেও সাপোর্ট করি না। আমাকে নিয়ে বলে না, কাউকে নিয়ে বলতে লাগবে না। আমি তো তোকে প্রথম কথা তো স্পেশালি অন দিস পার্টিকুলার MSL এর টপিকে আমি তোকে সাপোর্ট করি না। ইভেন MSL এর হয়ে যারা কথা বলে আমি তাদেরকেও সাপোর্ট করি না, সিম্পলি আই ডোন্ট সাপোর্ট দি, বিকজ আলটিমেটলি তোরা দুজন দুটো পক্ষ, এ ওকে গু ছুটছে, ওকে গু ছুটছে, আলটিমেটলি যার জন্য এত লড়াই মারপিট সে কিন্তু মারা ঠিক রোজ মটন খাচ্ছে, মটন খাচ্ছে আর ডবল ডিমের ডিম খাচ্ছে। আর দাদাকে বলছে দাদা আমায় কোলে নে ছাদে নিয়ে চল, হ্যাঁ কুকুরকে ভালো ভালো খাবার খাওয়াচ্ছে, একদম বিন্দাস আছে ভাই। আর তোমরা কী করছো আলটিমেটলি? এ ওকে গু মারছে, ওকে গু মারছে, একে খিস্তাচ্ছে, ওকে খিস্তাচ্ছে, কিছু হবে না, নাথিং উইল চেঞ্জ, এভরিথিং উইল রিমেইন দ্য সেম। ও সেই ওই ল্যাংড়াচোদা মটন খেয়েই যাবে। এত ওর মটনে চোখ কেন তোর? শুধু মটন, ম্যাগি, মটন, ডবল ডিমের অমলেট আর আলু ভাজা সবেতেই চোখ দেখছি। হ্যাঁ বিরিয়ানিতেও চোখ, ও যেন অ্যাসিডিক খেতে পায় না। না খেতে পায় না, না তাহলে ওর মতন সুখের লাইফ নয়, ওর মতন অ্যাকচুয়ালি সুখের লাইফ। কটা মানুষের আছে বলতে এরকম সুখের লাইফ? কোলে কোলে ঘুরতে পারবে, কোলে কোলে ঘোরা, পথ ছুচি দেওয়ার লোক, চান করি দেওয়ার লোক, সালা গা চুলকে দেওয়ার লোক। মানে তুই ভাব, ওর থেকে তো লাকি এই পৃথিবীতে কেউ নেই। জীবনে কত কষ্ট, কিন্তু বিশ্বাস করো গুরু, যারা নিজেরা সারাদিন কাজকর্ম করে বাড়িতে এসে নিজের জামা প্যান্ট কেচে শুকুর দিয়ে যখন বিছানায় শোয় না, তখন বিশ্বাস করো ওই ছেলেটাকে দেখে আমার খুব হিংসে হয়, খুব হিংসে হয়, খুব জেলাস। খুব জেলাস, আই অ্যাম জেলাস, আই অ্যাম জেলাস। কত শান্তিতে ঘুমায় না ও? শান্তি কি আবার একটা জ্বালাল, তুই ভাবতে পারছিস? শালা আমার যদি মাথা চুল করছে ধর, শালা নিজের হাত তুলবো, মাথা চুল করবো, তারপরে একটু আরাম হবে, তারপরে ঘুমাবো। মাথা চুল করছে, এই মাথা চুল করছে, হ্যাঁ বাড়া এসে চুলকে দেবে, আর শালা জিও ভাই, হ্যাঁ খিদে পেয়েছে, হ্যাঁ মুখের সামনে খাবার আর খাইয়েও দেবে, হ্যাঁ মানে ভাবা যায় ও জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করেছিল ছেলেটা? মানে আলটিমেটলি জেলাস, খুব জেলাস, তাই তো? জেলাস, আই অ্যাম জেলাস অ্যাবাউট দ্যাট পঙ্গু, বাট আই ডোন্ট লাইক হিজ ওয়াইফ, ভীষণ দাঁত কেলায়, সারাদিন দাঁত কেলাচ্ছে, আমার ভালো লাগে না। উইদাউট রিজন উনি হাসেন, ছাদে গেলে হাসি পায়, নিচে আসলে হাসি পায়, রান্না করলে হাসি পায়, মেয়ে স্কুলে যাচ্ছে হাসছে, সবেতেই ওনার হাসি পায়। হাসি না, ওটা স্মাইলি ফেস বলে। ওটাকে স্মাইলি ফেস বলে না রে, ওটাকে স্মাইলি
বলে না। এক তো ওনার মুখটাই আমার পছন্দ না, এত বড় কোন মেয়ের কপাল থাকে রে, আমার একদম ভাল লাগে না ওকে। তোর কপালও অনেক চওড়া দেখি। ইয়েস আমার কপাল চওড়া, ওর তো আমার জেঠুর মতন কপাল, টাকা কেদ দূর। এই চুল কোমর ছাড়িয়ে চুল, আরে লোকেই কমেন্ট করবে ওই জন্য বলে দিলাম আমি, চুল কোমর ছাড়া আমার দরকার নেই, আমি ওনাকে চিনি না, আমি চিনতে চাই না। তাহলে আমি ভিডিও আমার আমার কিছু কিছু কথা আছে যে যদি এতই কষ্ট এতই সব কিছু, যেটা তোদের মুখ থেকে তোদের ভিডিও দেখে আমি শুনেছি যতটুকুনি, যে ওনার নাকি খুব কষ্ট খুব কষ্ট খুব কষ্ট, ভাই কোনো কষ্ট নেই, এক কড়াই আলু ভাজা খায় ভাই, মটন এত এত মটন খায়, এরম বড় বড় ফিশ খায়, এত এত ম্যাগি কেনে, কার কষ্ট থাকে রে এত এত ম্যাগি। হ্যাঁ দাদাকে বলছে ও দাদা আমাকে ছাদে নিয়ে চলো, কোলে কোলে ছাদে যায় ভাই, কি মজা। আচ্ছা তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার যতজন আছো ওর ফ্রাস্ট্রেশনটা বুঝতে পেরেছো? কেউ কি এই রকম দশসই চেহারাকে কোলে কোলে ছাদে নিয়ে যেতে পারবে? ও একটু কোলে কোলে ছাদে যেতে চাই, আমি ওর ফ্রাস্ট্রেশন বুঝেছি। না কোলে কোলে শুধু ছাদে যাওয়া নয়, ওর সব কিছুই, তুই ভাব না, তুই একবার নিজের কথা একবার ভেবে দেখ, ধর তোর না আমার ভালো লাগবে না, না আমার আমার ভালো লাগবে না, আমার চুল আমার ভাবছাল আমি তো এরকম করে বলতে পারছি, যা বাড়া যা গে, ওটা দ্যাট ইজ আ ডিফারেন্ট টপিক, বাট সিরিয়াসলি এইগুলো না আমার ভাল লাগে না, মানে ভাল লাগে না মানে ও তো কই ইচ্ছে করে করেনি। না না ওর কথা আমি বলছি না, আমি তোদের কথা বলছি, যে এটা ইন্ডিয়া পাকিস্তানের মতন মারপিট যুদ্ধ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, কিন্তু সারা দেখ আমাদের মতন আম জনতা যেরকম রোজ ঘুম থেকে উঠছি অফিসে যাচ্ছি কাজ করছি বাড়ি আসছি বাড়ির কাজ করছি, কে কার্গিলে মরলো কটা কার বাড়ির ছেলে মরলো, আমাদের উই আর লিস্ট বদল। এই কিছুদিন আগে যে জওয়ানটা শহীদ হলো, উই ইভেন ডোন্ট নো হিজ নেম, মানে নিউজে আসলো ওইটুকুই শুনলাম। এক্স্যাক্টলি আমাদের আমাদের মতন ইন্ডিয়ান সিটিজেন মানে যারা নর্মাল সিটিজেন আছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি এমএসএন, আর তোরা হচ্ছিস ইন্ডিয়া ওরা হচ্ছে পাকিস্তান, এবার বুঝতে পেরেছিস জওয়ানস যারা এটার জন্য লড়াই করে মরছে, যে একদিন আমরা এটার একটা জায়গা পাব। তো বেস্ট অফ লাক ফর ইউ গাইজ, আই ডোন্ট থিঙ্ক সো ল্যাংড়া কোনদিন ঠিক হবে, আর ল্যাংড়া আমি জানি না ওর ভাই এত সুখের জীবন ভাই, সত্যি ভাই তুই ভাই যুগ যুগ জিও, ওরকম একটা গাড়ি যদি আমার থাকতো বাড়িতে হুইল চেয়ার বসে বসে ঘুরতাম। ওর অ্যাকচুয়ালি কিন্তু এই কথাটা ফালতু বলছে না, হ্যাঁ ও অ্যাকচুয়ালি এটাই পছন্দ করে, মানে ওরা ওরা সবাই মিলে, আমি তখন ছিলাম না বল, তো মন্দারমণি গিয়েছিলিস? হ্যাঁ ওই আমরা যখন ইয়েতে করে মায়ের জন্য আমার জন্মদিনের ট্রিট দিয়েছিলাম আমি, আমার মা বৌদিরা তো খুব একটা বাইরে কোথাও যেতে পারে না, তো আমি আমার মা আমার বৌদিদের, তখন মিলি ছিল না, মা বৌদিদের আর আমার দুটো ভাইগুলোকে, দুটো ভাই আছে ওই দুটো ভাইকে আর আমার বাড়ির ছেলে মেয়েগুলোকে, তো তাদেরকে নিয়ে আমি মন্দারমণি গেছিলাম গাড়ি চালিয়ে। তো ওখানে আমি অবভিয়াসলি মা সানা বিচে ছিলাম, আমরা যারা যারা তোমরা গেছো চিনবে, তো সানা বিচে না অনেকটা হাঁটতে হয়, তো ওখানে আমি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেছিলাম মায়ের জন্য, আমি না এত আনন্দ পেয়েছিলাম, আমি ওটায় বসে পুরো মন্দারমণিটা ঘুরেছি, আমার ভাইরা আমায় ঠেলে ঠেলে ঘুরিয়েছে, সিরিয়াস। আর ও কিন্তু খুব ভালো, মানে বলা উচিত নয় যাই হোক, না এরকম ভুলভাল অ্যাক্টিং করে না, অ্যাক্টিং দিয়ে বাসে যখন মানে অনেক আগে যখন বাসে উঠতো তখন ওই প্রতিবিম্বদের যে সিটটা ফাঁকা থাকে ওই সিটটাতে গিয়ে বসতো। আগে চাকরি করতাম, বল এটা বল, আগে চাকরি করতাম তো আমি যখন মেট্রো থেকে নামতাম শ্যামবাজারে, তারপরে আবার এই শ্যামবাজার থেকে যারা তোমরা জানো শাটল নিয়ে আবার আসতে হয়, তো শাটলে অনেক ভিড় থাকতো বলে মাঝে মধ্যে বাস নিয়ে নিতাম, তো বাসে উঠে দেখতাম যে খুব ভিড়, অফিস টাইম তো খুব ভিড়, তো ওই যে হ্যান্ডিক্যাপের সিটসগুলো থাকে নর্মাল মানুষগুলো ওখানে বসে আছে, তো ওরা যদি বসতে পারে তাহলে আমি কেন বসবো না, আমিও তো খেটে খুঁটে আমার তো গরম লাগছে, আমি যখন ওদের মতন পাটাকে এমনি করে গিয়ে যেতাম তখন ওরা বুঝতে পারতো আমি হ্যান্ডিক্যাপ, আমাকে সিটটা ছেড়ে দিত, আমাকে শুধু একটু পাটাকে বেঁকিয়ে বসে থাকতে হতো যতক্ষণ না আমার বাড়ির স্টেশনটা আসতো, মানে স্টপটা আসতো, তো যেই স্টপে আসতো তো বলছে ধরো ডাল্লাভ 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 বলছে, আমি অমনি ছুটে নামতে গিয়ে তা পাটা তো ঠিক করতে হবে ছুটতে গেলে, তখন এবার মার খিস্তি সবাই মারতে খিস্তি আমার আমার আমার
বাল ছেড়ে গেল, খিস্তি মেরেছে, মার মার খিস্তি, আমিও নেমে এসে ফেলেছি, এসে চলে যাই। মানে আমি এরকম, মানে আমার না মোদ্দা কথা হচ্ছে না, মানে জানি মানুষের কষ্ট, অবভিয়াসলি আমি কারোকে ছোট বড় করছি না এখানে, কষ্ট তো ডেফিনেটলি ওনার, উঠতে পারে না, চলতে পারে না, যাই হোক সেটা তার ভাগ্যে তিনি পেয়েছেন, ওখানে তো আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই। বাট দ্য লাইফ হি ইজ লিভিং নাও রাজার মতো নাকি? জেলাস হ্যা বস, হাম বহুত জেলাস হ্যা ভাই। আর তুম লোক ইয়ার ইয়ে তু তোকে বলছি ভাই, তুই এই ভিডিও সানা রানা ওয়েলকাম টু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসএল, ও মাই গড, আগেন আগেন সকালবেলা থেকে ঘর পোচা শুরু হবে, ঝাড় দেওয়া শুরু হবে, তারপরে ও তো মানে মানে ও তো মানে আমার তো মানে সহ্য হয় না ওকে একদম। ব্যাস ঠিক আছে, এবার শেষ করে দে, 15 মিনিট ধরে বকছিস তুই, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিস। তোর জন্য বড়া সারাদিন মা ওর ভিডিও দেখে, একদম দেখবি না ওর ভিডিও, আর আমি না থাকলেই দেখবি, ও স্যামের বাসি আমার, আমি থাকলে দেখবি না। চল টাটা করে দে সবাইকে, টাটা।